এক হাতে চোখ এক হাতে মগজ, শিট দাঁড়ার পর এবার জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। দুর্নীতির জঞ্জাল আমরা সাফাই করব, তবে আমরা এখান থেকে যাব। স্বাস্থ্যকর্তা থেকে পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে স্বাস্থ্য ভবনে চিকিৎসকরা, লালবাজার থেকে শিক্ষা নিয়ে সতর্ক পুলিশ, পিছলো ব্যারিকেড। জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল, বৈঠকের বার্তা দিয়ে জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল, টানা আন্দোলনের মধ্যে সরকারের বৈঠকের বার্তা, পারলে আজই নবান্নে আসার বার্তা সরকারের, আলোচনায় জুনিয়র ডাক্তাররা। আলিপুর কোর্টে পেশের সময় চোর চোর স্লোগান, বেরোতেই প্রেজেন্ট ম্যান লক্ষ্য করে ধেয়ে এলো চটি, এজলাসেই আটকে মহিলা আইনজীবীদের বিক্ষোভ। আরজিকর দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ সহ চারজনকে হেফাজতেই চাইল না সিবিআই, 23 তারিখ পর্যন্ত দেহরক্ষী অফিসার সহ সবার জেল হেফাজত। প্রয়োজন হলে সন্দীপকে হেফাজতে চাওয়ার আবেদনের কথা বলে ফের ভর্ৎসিত সিবিআই, ভবিষ্যতের রায় এখন থেকেই ঠিক করতে চাইছেন, করা প্রশ্ন বিচারকের। ফরেন্সিক বিশেষজ্ঞের আপত্তির পরও কেন তাড়াহুড়ো, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হস্তান্তরে চালান রহস্যের মধ্যেই তালা থানার ওসির চিঠিতে তোলপাড়। যদি কেউ না নিতে চান, ওয়েল এন্ড গুড, তাদের সামর্থ্য আছে, নতুন যারা এসেছেন তাদের দিয়ে দেবেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, পুজো অনুদান ফেরালো রানাঘাট পুজো কমিটি। আরজিকর কাণ্ডে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নিশানায় মমতা। মমতা ব্যানার্জি আজ দেশ কি সবসে খতরনাক রাজনীতিজ্ঞ হ্যায়। অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে অরিন্দম শীলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের, এর আগে ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীলকে সাসপেন্ড করে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিচালকের সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয়, এবার তার সঙ্গে থানায় অভিযোগ দায়ের হল। ময়নায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুন, রাত থেকে তদন্তে ফের এনআইএ, ন জায়গায় একযোগে তল্লাশি, অভিযোগপত্রে নাম একাধিক তৃণমূল নেতার। বাজারে এলো আইফোন 16 সিরিজ, অ্যাকশন ব্যাটনের সঙ্গে মিলছে এআই ফিচার্স, ওয়াচ টেনে মিলবে 30% বড় স্ক্রিন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।